মানুষের সংস্পর্শে বা বাতাসে নয়, একেবারে রাস্তায় চলমান করোনা একবার ছুঁয়ে দিলেই একেবারে পজিটিভ। রবি ঠাকুরের চণ্ডালিনীকে শুনতে হয়েছিল, ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনী ছি, কিন্তু এবার তো বাড়ির সামনে করোনা। সাধারণ মানুষকে সচেতন করতে করোনা হাজির একেবারে বাড়ির সামনে রাস্তায় রাস্তায়। সরকার বলেছে সকাল 10টার পর আর বেরোনো যাবে না। অপ্রয়োজনে যে সমস্ত মানুষজন সেই বিধিনিষেধ মানছেন না, রীতিমতো চোর পুলিশ খেলা চলছে অন্তত নদীয়ার ফুলিয়ার রাস্তায় রাস্তায় সেই ছবি, তাদেরকে শায়েস্তা করতে এবার অভিনব উদ্যোগ নেওয়া হলো। করোনারূপী অরবিন্দ প্রামাণিক লক্ষ্য করেছেন, আইনি ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এক শ্রেণীর মানুষ, উদাসীন তারা, তাই তাদের উচিত শিক্ষা দিতেই হবে। সেই জন্যই এবার সত্যকে প্রতিষ্ঠা করতে মিথ্যের আশ্রয় নেয়া। সারা দেহে পিচবোর্ডের বাক্সে নানা রকমের সতর্কমূলক বার্তা লেখা, মাথায় হেলমেট, তার সঙ্গে সেটিং করা রং বেরঙের প্লাস্টিক বল, মুখে অদ্ভুত মুখোশ, মুখে বলছেন আমি করোনা, ছুঁয়ে দিলে তুমি হবে পজিটিভ। মজার হলেও দুশ্চিন্তায় বেশ কিছু মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন না, আর এতেই সফলতা। অরবিন্দবাবু বলছেন আইনি সমস্যার কারণে তিনি তার নেগেটিভ রিপোর্ট সাথেই রেখে চলছেন, কিন্তু মানুষকে বার্তা দিতে এমন উদ্যোগ নিতে বাধ্য হলেন এমনটাই মত তার। একজন গৃহ শিক্ষক, মানুষের এই দুরবস্থা দেখে নিজেকে আর ঘরে বসে থাকতে পারলাম না, মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমি গতবার করোনাতে এইভাবে ড্রেস পরে বেরিয়েছিলাম, এবার এইভাবে বেরিয়েছি। এবারও রানাঘাট দিয়ে, শান্তিপুর দিয়ে, ফুলিয়া দিয়ে, হসপিটাল দিয়ে পায়রাডাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছি, যাতে মানুষ একটু যদি সচেতন হয় এটাই আমার বড় ব্যাপার। কী সেজেছেন? আমি করোনা ভাইরাস সেজেছি ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে আমি প্রচারগুলো করে যাচ্ছি। কী কী আছে লেখা? লেখা সামাজিক দূরত্ব বজায় রাখুন, সর্বদা মাস্ক ব্যবহার করুন। পায়ে হেঁটে? হ্যাঁ, আমি পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কারণ হচ্ছে মানুষ যাতে আমাকে দেখতে পারে, আমার লেখাগুলো পড়তে পারে এবং বুঝতে পারে, একটু হলেও যেন তারা সচেতন হয়, এবং এটা আমার বাবা মার উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে আমি সমর্পণ করেছি। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।